বেঙ্গালি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকালে চাটা খাওয়া হলো, শেষ দিবার থেকে চা নিয়ে এলাম, দিয়ে চাটা খেলাম। এ ওয়াশিং মেশিনে জামা কাপড় ওয়াশ করতে দিয়েছি, জামা কাপড় কাটতে দিলাম ওয়াশিং মেশিনে, দিয়ে ছাদে এলাম। কালকে গুলো সব ভেজা এগুলো মেলতে এলাম, এত আম বয়ে আসতে হবে। কালকে বৃষ্টি হয়েছে, তারপর থেকে ছাদেই আসা হয়নি। আম দেখো, আম দেখো, গতবার এই গাছে আম ধরেনি, এবার ধরেছে। দেখবে নিচে পড়ে আছে, দাও পড়ে আছে। সব কাঠবিড়ালি নিয়ে পালায়। দেখো আমার ছাদের গাছের আম, দেখো থোকায় থোকায় ভর্তি, দেখেছো? শুধু আম। তো বন্ধুরা, ছাদে এসে কালকে জামা কাপড়গুলো সব কেচেছিলাম, যেগুলো আমরা পরে এসেছি আগের দিন। আর কি মানে কিছু জামা কাপড় বার করলাম এখানে আলমারির থেকে, তো সেসব একটু ছাদে মেলে দিলাম। আর দেখো আম, দেখো হাত দিয়ে আম পাড়া যাচ্ছে আমার ছাদের গাছের আম। তো এখানে দেখো অনেক আম পড়ে আছে, তো এগুলো আমি কুড়িয়ে নিয়ে যাব নিচে আর কি। তো দেখা যাক এগুলোকে যদি কাজে লাগাতে পারি। সব আমগুলোই ভালো কিন্তু, খারাপ নয়, সবই ভালো। তো কালকে একটু হাওয়া দিয়েছিল, বৃষ্টি হয়েছে, আর সব আম নিচে পড়ে গেছে। তো আমার গ্রামের বাড়িতে শুধু আমের ছড়াছড়ি, চারিদিকে শুধু আম আর আম, ওপর নিচে ডানে বাঁয়ে যেদিকে যাবে শুধু আম আর আম, চারিদিকে আম গাছ, আর থোকায় থোকায় একদম আম ঝুলছে। তারপর তো বাগানের ভিতরে যাওয়াই হয়নি, বাগানের ভিতরে যাব, অবশ্যই যাব, তোমাদেরকে পুরো বাগানটা ঘুরে দেখাবো, দেখবে বাগানেও কত আম আছে। তো এই কটা আম পেলাম, এবার চলো নিচে যাওয়া যাক। চলো এবার নিচে যাব, নিচে গিয়ে সেজদির বাড়িতে যাবো, সেজদির বাড়িতে জলখাবারের ব্যবস্থা হচ্ছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওর সঙ্গে থাকো। আর ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দিবে, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না। তো সিঁড়ির ঘরের জানলাটা খুলে দিলাম, আর দেখো পেছন দিকের বাগানটা দেখো, বাগানের ভেতরটা কিন্তু এখন বেশ পরিষ্কার, কেননা সব পাতা ফাতা পরিষ্কার করা হয়েছে। তো বাগানে এবার অনায়াসে যাওয়া যাবে, একদিন গিয়ে পুরো বাগানটা ঘুরে তোমাদেরকে দেখাবো। আমরা থাকতে থাকতেই পাই না, লকডাউনে ছিলাম তাই আম পাচ্ছি না, সব নিয়ে চলে যাচ্ছে। বলারও কোনো দরকার নাই, সব ভোরবেলা এসে পেরে নিয়ে চলে যায়। মুসলিম, হিন্দু, মুসলিম সব। এই এইটাতে ঝাপটা মারো, এই যে যে এটাতে ঝাপটা, হাফ ব্যাগ হয়ে গেছে। আরে নেওয়া তো ভারী তো। আরে দাঁড়াও না, তুমি ইয়ে করে যাবা তো। তো
বাবা আজকে বাড়ি চলে যাবে, তো তার জন্য এখানে আম পাড়া হচ্ছে। বাবাকে মানে কিছুটা আম দিয়ে দেবো বাড়ির জন্য আর কি। তো বাবা আম পাড়তেই দিচ্ছে না, বাবা বলছে কাঁচা কাঁচা আমগুলো পেরে কি করছিস, পাকলে খাবি। আমি বলছি পাকার অপেক্ষায় আর থাকবে, আমরাও চলে যাব। আর পেছনে তো ধরো কেউ থাকে না, আমাদেরই বাড়িটা একটু পেছন দিকে, যার জন্য কেউ দেখাশোনারও করার কেউ নেই, সব আম শেষ হয়ে যায়, চুরি হয়ে শেষ। আর এই গাছটার আমটা কি হয় বলো তো, বেশিরভাগই সব কাঠবিড়ালি খেয়ে খেয়ে ছাদে ফেলে ফেলে পুরো শেষ করে দেয়। তো আমরা আসবো বলে ছাদ ফাদ পরিষ্কার করা হয়েছে, নাহলে ছাদে পুরো, হাজবেন্ড বলছে আম পাতা আর আম দিয়ে পুরো ভর্তি হয়েছিল, এই রকম অবস্থা হয় আর কি। আর এটা রানী আম, এই গাছের আমটা ভীষণ মিষ্টি হয়, ভীষণ মিষ্টি। তো বাবা মানে আম নিতে চাইছে না আর কি, আমি জোর করে দিচ্ছি, তারপর ও বলছে হয়ে গেছে হাফ ব্যাগ আর দিবি না। আমি বলছি আরে দাঁড়াও না। এবার কি বলতো, এত আম আমার বাড়িতে, আর আমি যদি বাড়িতে মা বাবা ভাই মাম্পি ওদের জন্য না পাঠাই তাহলে আমার কেমন লাগে বলো, তাই না? তো আমি বলছি একটু বেশি করে পাঠাই, তারপরে মা মামাদের বাড়িতেও দিবে, মামা মামিকেও দেবে। তো আমার বাবা কিছুতেই নিয়ে যাবে না, পাড়তেও দিচ্ছে না নিয়েও যাবে না বলছে। আর এখানে এটা দিয়ে পাড়ছে, লঘাটা কোথায় আছে কে জানে। তো এই ফুল ঝাড়ুটা ঝুল ঝাড়ুটা দিয়ে পাড়া হচ্ছে আর নিচে গিয়ে পড়ছে। তো নিচে ওরা যারা কাজ করছে ওখানে শাখা কাটা হচ্ছে, দেখো। তো পরে একদিন দেখাবো শাখা কীভাবে কাটা হয়, শঙ্খ কীভাবে তৈরি হয় সব দেখাবো তোমাদের। তো ওখানে শাখা কাটা হচ্ছে, তো ওরা নিচ থেকে কুড়িয়ে কুড়িয়ে তুলে দিচ্ছে। তো আম এই এই গাছের আমটা অতটা বেশি বড় হয় না, যেরকম সাইজ দেখছো এইভাবেই পেকে যায়। তো তাতেই মানে খুব মিষ্টি হয় আর কি। তো এখনও পাকার সময়টা হয়নি। তো তারপর ছাদের থেকে আমটাম পেরে এবার ওপরে চলে এলাম। তো বাবা এবার বাবার খাওয়ার ব্যবস্থা শেষ দার ঘরে করেছে। তো বাবা বিস্কিট খেয়েছে ছাদে, ব্যাস বাবা বলছে পেট ভর্তি, আমি আর কিচ্ছু খাবো না। বাবা বলছে আর দুপুরের খাওয়াটা বাবা মন্দিরে খাবে, ছোট যাও বলে গিয়েছিল, শেষ দিয়েও বলেছিল, কিন্তু বাবা মন্দিরে যে প্রসাদ হয় ওখানে খাবে বাবা বলছে। তো বাবা একটু ভক্ত মানুষ, প্রসাদ টসাদ খেতে বেশি ভালোবাসে। তো এই আর কি, তো বাবা জলখাবার খাবে না বলছে, পেটটা ভরে যাবে বলছে, জলখাবারে রুটি সবজি হয়েছে, দুধ আছে, মিষ্টি আছে। বাবা বলছে না খেলেই আমার পেট ভরে যাবে, তাহলে আমি প্রসাদ আর খেতে পারবো না দুপুরে। তো যার জন্য বাবা আর খেলো না জলখাবার, বাবা না খেয়ে এবার শুধু চা বিস্কিট খেয়েছে। খেয়ে বাবা পূজাদের বাড়িতে গেল একটু দেখা করতে, ঘুরতে। আর আমি এদিকে বিছানা তুলে নিচ্ছি, প্রিয়াংশু একটু লেট করে উঠেছে, ওই জন্যই বিছানাটা তুলতে লেট হয়ে গেল আর কি। তো প্রিয়াংশু স্কুল টুল নেই, বিন্দাস ঘুমোচ্ছে এই আর কি। তো এবার এদিকে জানালাটাও খুলে দেবো। আর এদিকে বাবার এই যত গরম ওইদিকে ততটাই ঠান্ডা, এদিকে ফ্যান চলছে মনে হচ্ছে যেন গায়ে কাটা দিচ্ছে, এতটাই ঠান্ডা। কী জানি বুঝতে পারছি না এবার এখানকার ওয়েদারটা এরকম কেন। তো গরম পড়বে আবার, তো যখন কলকাতায় প্রচণ্ড গরম ছিল এখানেও গরম ছিল, তো এই কয়েকদিন হলে ঠান্ডা পড়েছে, তো যাক ভালো হয়েছে। তো এখানে বর্ষণা এলো, তো বর্ষণার সাথে গল্প করছি আর কাজ করছি। তো এই জাস্ট সেজদার বাড়ির থেকে জল খাবার খেয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি, সকাল থেকে যাওয়া আসা এই হচ্ছে আর কি। আজকে অনেক কিছু কেটেছি, এইদিকে দেখো আমার দেওরের বাড়ির রং হচ্ছে, ওর দোতলা কমপ্লিট, গৃহপ্রবেশ হবে, তোমাদেরকে সব দেখাবো। কেননা এবার আমাদের ঘর বাড়ি সব প্রচুর চেঞ্জ, সেজদার বাড়ি, দেওরের বাড়ি, ও দেখো আমার বাড়ি, সব চেঞ্জ। তো চলো এবার ঘরে যাচ্ছি, প্রিয়াংশু তোর কথা কাছে, প্রিয়াংশুকে একটা গ্যাসের ওষুধ খাইয়ে দিলাম, ল্যান্ডজল, ওর জন্য ওআরএস নিতে এসছি। বাবাই খোল, এই বাবাই কানে হেডফোন দিয়ে ফসার মতন আছে। তুই দুটো কানে হেডফোন দিবি না বলেছি না, আমি ডেকে যাচ্ছি, শুনছিস না? দুই কানে হেডফোন লাগানো লোক কি বাবা, টিকিট কনফার্ম এলো? টিকিট কনফার্ম 5:40-এ বেরোতে হবে, মানে গাড়িকে বলতে হবে। তো বাবার আজকে যাওয়ার ট্রেন আছে আর কি, তো টিকিট প্রথমে কনফার্ম হয়েছিল না, কালকে সৌরভ মেরে দিয়েছে তৎকালে। তো আজকে টিকিট কনফার্ম হয়ে গেছে, তো বাবা 5:40-এ তিস্তা তোর্ষায় যাবে খাগড়া স্টেশন থেকে। তো এখানে আমি স্নান করে নিয়েছি, তো যেগুলো সকালে জামাকাপড় কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, এবার যেগুলো আবার এখন কিছু জামাকাপড় কাচলাম স্নান করার সময়, তো সেগুলোকে সব মেলে দিচ্ছি। মেলে দিয়ে তো বাবার স্নান হয়ে গেছে, বাবা এবার যাবে মন্দিরে, মন্দিরে প্রসাদ খেতে যাবে। তো হাজবেন্ড ওখানেই আছে, তো ফোন করেছিল যে বাবাকে পাঠিয়ে দাও, তো বাবা ওখানে যাচ্ছে। আর আমরা তো সেজদার ঘরে খাবো, তো আমি জামাকাপড়গুলো মেলে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে বাবার জন্য, বাবা ধরো সারারাত্রির জার্নি আর বিকেলবেলায় বাড়ির থেকে বেরিয়ে যাবে, তো রাত্রে খাওয়ার জন্য বাবার জন্য একটু রুটি করবো,
আর তার সাথে একটু সবজি, তো বাবা বলছে সবজি করিস না, একটু কিছু ভেজে দে, তো একটু আলু পটল দিয়ে ওই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বাবাকে একটু ভেজে দেবো, আর সঙ্গে কয়েকটা মিষ্টি দেবো, আর বাড়ির জন্য মিষ্টি দেবো। তো তৃণায়ন একটু পরে মিষ্টি আনতে যাবে, মিষ্টির দোকানে বলা আছে। তো রসের মিষ্টি দেবো না, বাবা কন্ট্রোল করতে পারবে না রসের মিষ্টি। তুলে ঠাকুরকে দিয়ে দেবে, হ্যাঁ তোলো, দুটো হাত দিয়ে তোলো, কই দেখি 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 কেমন ফুলতে হলি বাপ, আর কই, এই তো নিচে ঘুরু ঘুরু, এই যে নিচে 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 একটা ফুল, আচ্ছা এটা ওপরেও আছে, ওই ওপর থেকে তো পারা যাবে না, ওই ওপর থেকেও পারা যাবে না, না 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 ওখানে যায় না, পালা পারা যাবে না, এখান থেকে যায় না, ভেতরে পোকা টোকা থাকবে, এগুলো ফুটবে আবার কালকে, কুড়িগুলো সব ফুটবে, যেগুলো কুড়ি হয়ে আছে এগুলো ফুটবে, চলে এসো চলে এসো চলে এসো, এগুলো কালকে ফুটবে, চলে এসো। ওই দেখো তোমার পেছনে আর একটা ফুল দেখতে পেলে না, পারলে না, ওই তো দাঁড়া দাঁড়া, না এই যে এই যে এই যে তোমার পেছনে ফুল, এই যে জঙ্গলে ফুল দেখতে পাচ্ছ না, এই তো ফুল, ওই তো ফুল গাছে ধরে আছে, ওই তো ওই তো, এ নাম পিঞ্চু কিচ্ছু দেখতে পায় না, হ্যাঁ ওই তো, চলো কটা হলো, তিনটে হলো, চলো তিনটে ঠাকুরকে দিয়ে দিবে। এই দেখো এখানে আরেকটা, এটা আমি পেরে দিচ্ছি, এই যে আরেকটা, এটা আমি পেরে দিচ্ছি, না ধরো না তোমার হাতে, একটা হাতে রাখো, চলো ধরো, চলো ঠাকুরকে দিবে, দেখো কত পেঁপে ধরেছে, তোলো ওই উপরে পেঁপে ধরে আছে, ঠিক আছে তোমাকে পেঁপের ঝোল খাওয়াবো কালকে, দাঁড়াও, সব গাছে পেঁপে ধরেছে, কোন পাশেরটা কোন পাশেরটা, যায় না, ওটা পেঁপে গাছ দেখতে পাচ্ছ না, উপরে পেঁপে ধরে আছে, পেঁপে ধরে আছে, এটা আম গাছ, গাধা, এই তো আম গাছে আম ধরে আছে দেখতে পাচ্ছ না, এই যে ওই তো আম গাছে আম ধরেছে, ম্যাঙ্গো ঝুলছে, হ্যাঁ চোখের সামনে ঝুলছে, দেখতে পাচ্ছ না, না আম তুলতে হবে না, তুলতে হবে না, এখন পাকলে না, এখন জঙ্গলের মধ্যে তোলে না, আমরা তো এখন আছি কদিন, পরে তুলবে, আর কয়েকটু পাকুক তারপরে, চলো এখন রোদে, চলো বাবা আবার ছুঁইটা খারাপ করবে এই রোদে রোদে ঘুরলে, এই দেখো আমার অ্যারিকাটা, সবাই দেখো, এই যে অ্যারিকা দেখেছো, অ্যারিকাটা কত বড় হয়ে গেছে, এই গামলায় বসিয়ে দিয়ে গিয়েছেন, দেখো চারিদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে আমার মাটিগুলো সব ডেবে যাচ্ছে, এই দেখো লেবু গাছটা, এটাও লাগিয়েছিলাম, অনেক গাছ নষ্ট হয়ে গেছে, বাট কিছু কিছু গাছ বড় হয়েছে, খুব বড় বড় হয়েছে, এটা কত বিছন হয়েছে, অপরাজিতা বিছন ভর্তি গাছ, আসো হ্যাঁ এগুলো সব আমি পুঁতেছি, সব লকডাউনে পুঁতেছি, হ্যাঁ চলে এসো চলো, এই দেখো এই দেখো, এটা হচ্ছে ইয়ে গাছ, কারি পাতা গাছ, কত বড় হয়েছে, তিনটে পুঁতেছিলাম, তিনটে লাগিয়েছিলাম কারি পাতা, এটা একটা গাছ বেশ বড় হয়েছে, কিন্তু এটা গাছের নিচে পড়ে গেছে, যে হবে তো, চলো পরে একদিন বাগানে ট্যুর দেবো, অনেক বড় হয়েছে, ওপর দিকে উঠে গেছে, আজকে রোদের মধ্যে প্রিয়াংশু দেখো ঘেমে টেমে কী অবস্থা, আজকে আমরা ঘরে যাই, ঠিক আছে কি ওটা কুড়ি, ওটা কালকে হবে, কালকে হবে, কালকে সকালে হবে, এখন না, চলো চলো আসো ঘরে রোদ্রের থেকে, চলো তাহলে আমি আম গাছ পারব, আর এখানে শেষ দিয়ে আমি মিলে বাবার জন্য পটল আলু দিয়ে একটা সবজি আর রুটি করে দিলাম, বাবা যেহেতু আজকে বেরিয়ে যাবে, কোথায় এই রোদে ছাদে, এই যে রন্টি তাকা, এই শো টাকা, তুই এই যে তুই কথা শুনিস না বলে কিন্তু অসুস্থ অসুস্থ হোস, ভাড়া দিও না, ওই সব সাবধানে যাবো বাবা, তুমি দরজার সামনে যাবা না, বেসিনে টেসিনে যেতে গেলে দরজার সামনে যাবা না, দরজা দেখবা, সূর্য ঘুমিয়ে আছে দেখবা, ও উঠবে না, এখন উঠলে গাড়ি দেখলে কান্নাকাটি শুরু করবে, যাবে গাড়ি সঙ্গে চলে আসবে, হ্যাঁ চুপ করে তো, বাবাই সামলাতে পারবে না, মেরে ধরে একা একা করবে, বাবা আর কতক্ষণ, বাবা পালাবে চলে যাবে, পারবে তিনটে ব্যাগ সামাল দিতে, হ্যাঁ।
তো বাবা এখন বেরিয়ে যাচ্ছে, তো বাবাকে ছাড়তে যাচ্ছে ত্রিনয়ন আর সুলোচন একদম স্টেশনে গিয়ে ট্রেনে তুলে দিয়ে, ট্রেন ছাড়ার পর তারপর ওরা আবার এই গাড়িতে ব্যাক করবে আর কি। তো বাবা চলে যাচ্ছে, বাড়ি একদম ফাঁকা, মনটা খুব খারাপ করছে, কিন্তু কিছু করার নেই, বাবাকে যেতেই হবে। বাবা আরও দুদিন থাকতো, কিন্তু বাবার একটা কাজ আছে বলেই বাবাকে চলে যেতে হচ্ছে এই আর কি। তো হাজব্যান্ড যেত, কিন্তু হাজব্যান্ড তো যেতে পারবে না, যেহেতু পুরো এত বড় অনুষ্ঠানটা, তার অ্যানাউন্সমেন্ট করা, সব করা, এসব হাজব্যান্ডের দায়িত্বে আছে। তো যার জন্য হাজব্যান্ড গেল না, ত্রিনয়ন গেল আর সুলোচন গেল, ওরা বাবাকে ছাড়তে গেল স্টেশনে। তো বাবার কাছে ব্যাগপত্র বিশেষ কিছু নেই, এক্সট্রা শুধু আমের ব্যাগটা হলো, আর কয়েকটা মিষ্টি মিষ্টি দিয়েছি, কিছু মিষ্টি দিয়েছি, এইসবই আর কি হলো। তো মন্দির দিয়ে গেল, খুব সুন্দর করে তারপর যাবে। হ্যাঁ হ্যাঁ, আবার কি ব্যস্ত মানুষ, প্যান্ট পরারও সময় নেই, গামছা পরে আছে, একজন ধুতি একজন গামছা। কি কি বাবা চলে গেল, জাস্ট গাড়ি ছেড়ে দিল, তোমাদেরকে দেখালাম। তো বাবা ছিল বেশ ভালোই লাগছিল, এখন একটু খারাপ লাগছে আর কি। প্রিয়াংশু তো ঘুমোচ্ছে, তো প্রিয়াংশুকে বাবা বলছিল ডাকতে, আমি ডাকলাম না, উঠেই না ও চেল্লাবে, যেহেতু ত্রিনয়ন ছাড়তে যাচ্ছে বহরমপুর পর্যন্ত, স্টেশন পর্যন্ত ছাড়তে যাবে, বাবা তিস্তা তোষ হয়ে যাবে। তো এবার ও যাওয়ার জন্য বায়না করবে, যার জন্য আমি তুললাম না আর কি, বুঝেছ, যার জন্য ওকে তুললাম না। তো আমাদের ঘরের কালার বাইরের থেকে এরকম, দেখো ভালো লাগছে বেশ এই আর কি। তো জবা ফুলগুলো দেখো প্রিয়াংশু তুলে ঠাকুরকে দিয়ে এলো, ওইগুলো যেগুলো ফুটেছিল সাদাগুলো, আর এগুলো না কুড়ি আছে, এগুলো আর আমরা একটাও পাবো না, আমরা ঘুম থেকে ওঠার আগেই সব নিয়ে আউট। কত গাছ লাগিয়েছিলাম, এখন মাত্র কয়েকটা গাছই বেঁচে আছে। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো চলো, প্রিয়াংশু ঘুমোচ্ছে, আমিও একটু রেস্ট নেবো, তারপর আজকে যেতে হবে কীর্তনের ওখানে। তো একবারে শেষ দিয়ে আর আমি মিলে রুটি রুটি করবো, করে টরে তারপরেই যাবো, তার আগে মানে ওখান থেকে এসে আর খাওয়ার করার ঝামেলা করবো না, একবারে খাবার দাবার করেই যাবো। চলো একটু রেস্ট নিয়ে নিই, ফ্যানটা চলছে, জুতোগুলো তুলে রাখি ভেতরে। এখন পুরো ঘর ফাঁকা, ঘর ফাঁকা, ছাদে একদম জায়গা নেই, সব এখানে যা যা মেলেছি শুকিয়ে গেছে, এগুলো সব ঢুকিয়ে নি। এখন আর কোনো কিছু ভাজ করতে ইচ্ছে করছে না, যা যা খেয়েছিলাম সব তুলে বিছানায় রেখে দিয়েছি, বাট কোনো কিছু আর ভাজ করতে ইচ্ছে করছে না, পরে করবো, ফ্যানটা অফ করি। চলো বন্ধুরা, আমি ঘর পুরো ফাঁকা হয়ে গেল, তো আমার ঘর এত ঠান্ডা, এত ঠান্ডা যে কি বলবো, ফ্যান চালানো না ঠান্ডা লাগছে, জানলাগুলো টেনে দিই, সন্ধ্যের টাইম থেকে একটু মশা হয় হালকা ফুলকা। চলো তোমাদের সাথে কথা বলছি, সব জামা কাপড় বিছানায় তুলে দিয়েছি, ক্রিয়ার কম হচ্ছে, চাকরি পরে কথা।